বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 11 মার্চের সহিংসতার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক, রুহুল কবির রিজভী, জাগোপা সভাপতি শফিউল আলম প্রধান সহ 18 দলীয় জোটের 148 নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। ঢাকার সিএমএম আদালতে দাখিল করা ওই অভিযোগপত্রে অব্যাহতি দেওয়া হয়েছে 6 জনকে। পরাগ আজিমের রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 11 মার্চে সহিংসতার ঘটনায় দণ্ডবিধি ও দ্রুত বিচার আইনে আলাদা দুটি মামলা হয়। আসামি করা হয় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এলডিপি নেতা সাইফুদ্দিন আহমেদ সহ 154 জনকে। ঘটনার 13 দিন পর দ্রুত বিচার আইনের মামলায় 148 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পল্টন থানা পুলিশ। অতর্কিতভাবে গাড়ি পোড়ায় এবং ইটপাটল মারে এবং বিভিন্ন ঘটনাক্রমে ঘটায়, মারপিট করে পুলিশের উপর ইটপাটল পুলিশকে আহত করে। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা আজকে চার্জশিট দাখিল করছে। 6 জনকে এই মামলা থেকে অব্যাহতির একটা প্রার্থনা আছে। রিজভী আহমেদ, জয়নাল আবেদিন ফারুক, আমানুল্লাহ আমান, শফিউল আলম প্রধান এবং এলডিপির যে সেক্রেটারি জেনারেল সাইফুদ্দিন মানিক তার বিরুদ্ধে এই মামলা চার্জশিট দেওয়া হয়েছে। তবে এই মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক বলছেন আসামি পক্ষের আইনজীবীরা। যে আইনে পুলিশ তদন্ত করে চার্জশিট দিয়েছে, এই আইন আসলে পুলিশের বিরুদ্ধে এই মামলা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক এই যে সরকারের ইঙ্গিতে এটা হয়েছে বিএনপির নিরীহ রাজনীতিবিদদের বিরুদ্ধে, যারা নিরীহ মানুষের মতোই দলীয় অফিসে আশ্রয় নিয়েছিলেন দলীয় কাজের জন্য। সবাইকে ধরে এনে তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে এই দ্রুত বিচার আইনে 4 এবং 5 ধারার মামলা দিয়েছে। এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে 42 জনকে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।